ওম তৎসৎ, ওম শ্রী শ্রী মহাভারতের আজকে আমরা প্রথম সূচনা পর্বে আদি পর্ব পাঠ করতেছি, সবাই সাথে থাকবেন। শুনকাদি মুনিগণ অনুমিষ কাননে দ্বাদশ বৎসর যজ্ঞ করেন যতনে লোম রহস্যের পুত্র শ্রুতি নাম ধরম বেশই উপদেশে সর্বশাস্ত্রেতে তৎপরম ভ্রমিতে ভ্রমিতে গেল অনুমিষ কারণে। শুনকাদি মুনি যজ্ঞ করে যে স্থানে মুনিগণ প্রণমিল সুতের নন্দন আশীর্বাদ করি সবে দিলেন আসন। সতীকে দেখিয়া সে কহে মুনিগণ কোথা হইতে হইলে সতী তবয়া গমন কোথায় বা এতকাল করিলা যাপন সবিস্তারে কহ সবে করিব শ্রবণ। মুনিগণ স্পষ্ট শুনি সুতের অকাউমার সবিনয়ে কর জোরে করেন বিস্তার। জন্মজয় পুত্র ছিল পরীক্ষিত নাম সর্পনাশিবারে যজ্ঞ করে ধরা দামে সে যজ্ঞ মুনিশ্রেষ্ঠ শিব সম্পায়ন বেশর বেশবিরচিত কথা করণ শ্রবণ। সবিস্তারে শ্রবণ করি ভারত আখ্যান যার শ্রবণে নরপায় দিব্য জ্ঞান নানা তীর্থ পর্যটন করি অবশেষে উপনীত হইয়াছি তোমার সভাপাশে। সূর্যাগ্নি সমতেজা তোমার সর্বজনে ব্রহ্মরূপে অবতীর্ণ নমিষ কাননে। ধর্ম ইতিহাস কিংবা পুরাণ কাহিনী শ্রবণে মানস কিংবা কহ মহামুনি। আরে আদেশ কর হয় আমি করিব কীর্তন যাহার শ্রবণে সর্ব পাপ বিমোচন। সুতির বচন শুনি কন মহামুনি কত সুত ছিল সর্বশাস্ত্র জ্ঞানী নানা চিত্র বিচিত্র কথন পুরাতন সুত মুখে বহু শাস্ত্র করেছি শ্রবণ। তার পুত্রে তুমি হে জিজ্ঞাসিলে সে কারণ কি জান হ কহ তুমি করিব শ্রবণ। ভৃগুবংশ সুৎপন্ন হইল কিবা মতে বিস্তারিয়া কহ তাহা সবার অগ্রেতে। শ্রুতি বলে অবদান কর মুনিগণ কহিব বিচিত্র কথা বেশির রচন। ব্রহ্মার নন্দন হইল ভৃগু মহামুনি পুলেমা নামেতে কন্যা তাহার গৃহিণী গর্ভবতী পুলেমায় রাখিনী জগরে ভৃগু মহামুনি গেল স্নান করিবারে। এনকালে আসে তথা দৈত্য একজন ভৃগুপত্নী হরিবারে করিল মনন কামেতে পীড়িত চিত্ত কিছু নাহি ভয় কন্যা দিল ফলমূল কিছু নাহি লয় বলেতে ধরিব বলি বিচারিল মনে গৃহে প্রবেশিতে দেখে দীপ্ত হুতাসনে। অগ্নিপানে চাহি বলে দানব দুরন্ত কহ বৈশ্যানর তুমি জানো আদিয়ন্ত। ইহার জনক পূর্বের বরিলে কমরে না দিয়া বিবাহ মোরে দিলে কবিগুরে। আরে ধর্ম নষ্ট বিগু নাহি করিল বিচার বিবাহ করি অন্য আনে কন্যা বরণয় আমার। মিথ্যা না কহিও তুমি কহ সত্যবাণী ন্যায় এতে কন্যা হয় কাহার গৃহিণী। দানবের বাক্য শুনি অগ্নি হইল ভীত কেমনে কহিব মিথ্যা হইল চিন্তিত। সত্য কলি কন্যালয়ে যাইবে দানব বাবিয়া তাহার প্রতি বলে জলোদ্ভব। জানি আমি পূর্বে তুমি পুলেমা কন্যায় বরণ করেছ তাহা মিথ্যা কবু নয় কিন্তু বিধিমতে তব বিবানা হইল তেয় কন্যার পিতা বিগুরি অর্পিল। বেদমন্ত্র পাঠ করি আমার গোচর বিবাহ করিল কন্যা ভৃগুমুনিবর। তথাপি নেয় এতে কন্যা তোমার ঘরণি কহিলাম সত্য কথা যাহাই আমি জানি। অগ্নির বচন শুনি দানব দুর্বার নিমেষে ধরিল এক বরাহ আকার বলে ধরি কন্যা লয়ে চলিল তখন ভয়েতে বিকলা কন্যা করয়ে রোদন। গর্ভেতে আছিল পুত্র ভৃগুর ঔরসে রাক্ষসের ওই অত্যাচারে তব মহারসে। দ্বিতীয় সূর্যের প্রায় হইল বাহির বিখ্যাত চবন নাম সেয় মহাবীর। দৃষ্টিমাত্র ভৃগুপুত্রে রাক্ষস দুর্জনে সেই অদণ্ডে ভস্মীভূত কইল তপোধনে। ভৃগুর ঘরণী কোলে করি নিজ সুতে চলিল আশ্রমে তবে কাঁদিতে কাঁদিতে। হেনকালে আইল তথায় পদ্মাজনী ক্রন্দন নিবৃত্তি কইল বলি প্রিয়বাণী। ক্রন্দনে বহিল অশ্রু জল পুলমার তাহাতে জন্মিল নদী আশ্চর্য ব্যাপার। দেখিয়া বিস্ময় চিত্ত হইল বিধি তা নামতার রাখিলেন বসুধরা নদী। বধূকে রাখিয়া গৃহে গেল প্রজাপতি পুত্রকোলে বসিছিল অতি দুঃখমতি। হেনকালে স্নান করি আসে ভৃগুততা জিজ্ঞাসিল কেন তোর চিত্ত বিকলতা। স্বামীরে দেখিয়া কন্যা করিয়া রোদন কহিলেন যতে কদা নববিবরণ।
তোমার অতনয় এই কইল প্রতিকার দানবে মারিয়া মোরে করিল উদ্ধার। এত শুনি পুনভৃগু হেতু জিজ্ঞাসিল কি কারণে দৈত্য আসি তোমারে ধরিল। কন্যা বলে আসম্বিতে আসি দুষ্টমতি আমারে দেখিয়া জিজ্ঞা আসিল অগ্নিপ্রতি। বৈশ্যানর বাক্যের মোরে করিল দুর্জয় হরিল দুর্জয় শুনিয়া হইল ভৃগু ক্রোধে অচেতন। আজি হতে সর্বভক্ষ হউতাসন বলিয়া সাপিল তেজে তবে তপোধন। ত্রাসিত অনলয় শুনি ভৃগুর বচন সকাতরে দ্বিজবরে করে নিবেদন। কোন দোষে ভৃগমুনি সাপ দিলা মরিয়ে বলিলাম যাহা জানি তাহা দানবেরে। জানিয়া শুনিয়া মিথ্যা বলে যে অজন ইহলোকে ইহকালে কুচ্ছায়ন্তে নরকে গমন। উভয় সপ্তমকুল নরকে প্রবেশে জানিয়াই আমারে সাপ দিলা বিনা দোষে। মোর মুখে দিলা তৃপ্তি দেব পিতৃগণ অনুচিত সাপ মোরে দিলা কি কারণ। এত বলি বৈশ্যানর দেবগণে লইয়া ব্রহ্মারে সকল কথা নিবেদিল গিয়া। ব্রহ্মা বলে অগ্নি দুঃখ না ভাব মানসে সকল হইবে শুদ্ধ তোমার পরশে। ব্রহ্মার বচনে অগ্নি সন্তুষ্ট হইয়া পুনরূপী জগতেতে ব্যাপী লইয়াসিয়া ভারত পঙ্কজ কবি মহামুনি ব্যাস পাঁচালী প্রবন্ধে কহে কাশীরাম দেশ। জয় জয় শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ প্রেমানন্দী হরি হরি বলো হরি হরি বলো।